একটা ঠান্ডা দিনের মতো আমরা রোদ খাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। শুধু আমার গলাটা একটু খারাপ হয়ে আছে, তাই এই যে গরম গরম চা খাচ্ছি। আজকে একটু দেরি হয়েছে উঠতে, কারণ ওই যে বলি রাত্রেবেলায় ছেলেকে পড়াই একটু বেশিক্ষণ। আমার ছেলে আবার আমার মতো, আমি ছোটোবেলায় কোনোদিন ভোরবেলায় উঠে পড়তে পারতাম না, ও পারে না। রাত্রেবেলায় আমি পড়ে নিতাম, ও সেটাই করে। তবে আমার দাদা আবার উল্টো ছিল, আমার দাদা রাতেও পড়তো আবার ভোরবেলায় উঠে পড়তো, আমি ভাই পারতাম না। তো ওকে অনেকক্ষণ রাত্রেবেলায় পড়াই বলে দিনে মানে সকালবেলাটা একটু আমিও ঘুমিয়ে নিই, ওকেও ছেড়ে দিই, ছুটি আছে তাই আজকে এক্সামটা নেই সেই জন্য। তো এই যে চাটা খাচ্ছি, চাটাও কিন্তু ছেলে বানিয়ে দিল, বললো আজকে চাটা আমি বানাই, তো বানিয়ে দিল। তো দেখি গলাটা যদি সারে একটুখানি। আর এদিক দিয়ে না প্রচণ্ড গাড়ি যাচ্ছে, মানে ফ্ল্যাটের পিছন দিকে রাস্তা দিয়ে কখন খুব গাড়ি যায় জানো তো, যখন মেন রোডে খুব জ্যাম থাকে। এখন 10টা অলমোস্ট পার হয়ে গেছে, তো তো আমার মনে হয় এখন তো অফিস টাইম, নিশ্চয়ই জ্যাম লেগেছে, খুব গাড়ি যাচ্ছে এদিকটা দিয়ে, আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আর দেখতেই পাচ্ছ মাথাতে প্রচণ্ড তেল নিয়ে রেখেছি, রাতে থেকে নিয়ে নিয়েছি। আসলে কি বলো তো, নারকেল তেল নেবার থাকলে না তখন আমি রাত্রেবেলায় নিই না, কারণ কি গলাটা এমনিতেই খারাপ হয়ে আছে, একটু ঠান্ডা লেগে যাওয়ার ধাক্কা আছে। অলিভ অয়েল নিয়েছি বলে রাতে থেকেই নিয়ে নিয়েছি, কি আজকে জলদি জলদি চানটা করে নেবো। তো চাটা শেষ করে ভাবছি চানটা আগে সেরে নিই, তাহলে টাইমলি চুলটা শুকিয়েও যায়। তো চলো দেখা যাক সারাদিন কী কী তোমাদের সাথে শেয়ার করতে পারি, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো পুরো ব্লগটা। তো দেখো চান টান করে একটুখানি আসলাম রোদ্দুরে, বাট এখন না রোদ্দুরটা তেমন আসে না, মানে গরমকালে আমার ব্যালকানিতে তেমন রোদ্দুর থাকে না, ঠান্ডার দিনে থাকে, এটা বিরাট একটা প্লাস পয়েন্ট আমার। তাও একটুখানি যা আসছে, গলাটা এতটা খারাপ লাগছে না এখন, মনে হচ্ছে রোদে একটুখানি চুলটা শুকাতে পারলে ভালো হতো, কিন্তু রোদ্দুর এখন পাওয়া যাবে না। যাই হোক একটুখানি এই যে গ্রিল দিকে সাটলে হালকা একটু রোদ্দুরটা এলো, সেটাতেই এসে দাঁড়িয়েছি। মাসি ঘরটা মুছছে, মানে ঠাকুর ঘরটা মুছছে, তারপর যাবো পুজোটা করে নেব। তা এখন দেখবে ছেলে বসেছে পড়তে নিচে। তুমি চানটা করে নাও আগে। ঠিক আছে, পরীক্ষার সময় কি চাপ কি চাপ? হ্যাঁ দোদন বাড়ি গিয়ে নিয়ে থাকবে, তুমি আগে চানটা করে নিতে পারতে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। ঠিক আছে যাই, আমি পুজোটা করে নিই, তার মাথায় একটু তেল লাগিয়ে দিই। ঠিক আছে, আজকে আমাদের নাস্তাতে আছে ম্যাগি। তো দেখো মাসি এই জাস্ট গেল, আমাদের জলখাবার খাওয়া হয়ে গেল, জলখাবারে তো ম্যাগি খেলাম, কারণ ইচ্ছে করছে না বেশি কিছু বানাতে, গলাটাতে খুব কষ্ট হচ্ছে, শরীরটা ভালো লাগছে না। তো এখন দেখো রোদের চক্করে না আমি ব্যালকানিতে দেখো নিচেই বসে পড়েছি, মানে নিচে না বসলে পাওয়া যাচ্ছে না রোদটা, এতটাই কম জায়গাতে রোদ্দুর আসছে। আর এই লেবুগুলো দেখো সুন্দর বড় বড় হয়ে গেছে, খানিগুলো দেখা যাচ্ছে সুন্দর বড় বড় হয়ে গেছে খানিগুলো। আর আজকে জানো তো নাস্তাতে তো ম্যাগি করেছি, আর দুপুরও তেমন কিছু বানানো নেই, কারণ কালকে আমি একসাথে অনেকটা মাছের ঝোল বানিয়েছিলাম, সেটাই বের করে খাবো। ছেলে বলেছে অমলেট বানিয়ে দিও, আলু সিদ্ধ ডাল, তো ওইটাই শুধু করব, ডালটাও বানানো আছে, শুধু আলু সিদ্ধ আর ভাতটা বানাবো, আর অমলেটটাকে গরম গরম ভেজে দেবো। আমি তো মাছের ঝোল ওটা বের করে একটু গরম করে খেয়ে নেবো, তেমন কিছু বানাতেও ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে না, গলাটাতে এতটাই কষ্ট হচ্ছে আমার, ওই জন্য নতুন মানে ফার্স্ট ফার্স্ট পাখা যখন চালাই না তখন আমার এটা হয়, মানে এই যে ঠান্ডাটা যাচ্ছে গরমটা আসছে, তো এখন একটু কষ্টটা হয়। তো এখন ভাবছি একটুক্ষণ বসি, চুলটা যতটা হোক শুকিয়ে যাক, তারপরে যাব ভাতটা চাপাবো, আলু সিদ্ধটা চাপাবো। বাবা জলদি চানটা কর, ছেলেকে বলেছি যে যদি ভালো করে পড়াশোনা করে নেয় তাহলে রাত্রেবেলায় কিছু একটা ভালো বানিয়ে খাওয়াবো, তো ওর পছন্দের কিছু একটা বানিয়ে দেবো, বাট ভালো করে পড়াশোনা করে আমাকে মুখস্থ দিতে হবে তবে। ঠিক আছে এখন বিলাল চানটা করে উদ্ধার করো আমাকে, জলদি যাও, মাথায় তেল লাগিয়ে দাঁড়িয়ে আছে, রোদে বসবি, আয় আয় সরো। কি অবস্থা, ঠান্ডা দিনের মতো আমরা রোদ খাচ্ছি না, ওকে মাথায় একটু তেল দিয়েছি না, তো আমি বললাম একটুখান বস, ভালো লাগবে না।
তো দেখো ডাইরেক্ট এবার এসে গেছি, 10:30 বাজছে আজকে, কিন্তু 10:30 অবধি আমাদের খাওয়া স্টার্ট হয়নি। কালকে বিরিয়ানি ছিল বলে 10:30 খেতে বসে গেছিলো। তো এখন আমরা ওখানে ওই রুমে বসে নিয়ে পড়ছিলাম, এখন আমি যাচ্ছি কিচেনে। তো বললো আমিও এখানে বসে নিয়ে পড়ি, এটাই ভালো হবে। তো আমি যাচ্ছি কিচেনে আজকে পরোটা বানাতে। আমি বলেছিলাম যে সারাদিন যদি ভালো করে পড়ে নেয় তাহলে রাতে একটা ভালো কিছু বানিয়ে খাওয়াবো। তোর পছন্দের পরোটা বানাচ্ছি, আলু দিয়ে মেখে পরোটাটা বানাই, ওটার খুব বেশি পছন্দ। তার সাথে থাকবে আলু কাস্তুরি আর থাকবে অমলেট, তাই তো? তো যাই ফটাফট বানিয়ে নিই, রেডি করে রেখেছি, তো চলো দেখাচ্ছি। দেখো এই যে রেডি করে রেখেছি, এই একটা আলু সেদ্ধ করে নিয়েছি, জোয়ান কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়েছি, একটু নুন আর তেল দিয়েছি, আর এই যে আটা, এবার এটাকে মাখবো। আর এখানে দেখো আলু কাস্তুরি দিয়ে একটা ঝোল বানাবো বলে পাঁচফোড়ন দিয়ে একটা ঝোল বানাবো, এটার সাথে খুব ভালো লাগে পরোটার সাথে, তাই জন্য নুন হলুদ দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এতে শুধু পড়বে এই যে টমেটো আর কাঁচা লঙ্কা। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এসে বসে পড়েছি, আবার একে একটু পড়াতে হবে, তাই না বেটা? রাত 12টা পার হয়ে গেছে, কিন্তু ওই একটু তো পড়তেই হবে, একটু একটু বাকি আছে। আসলে আমি যখন রান্না করি তখন তো ওকে দেখতে পারি না আর ইয়ে করতে পারি না, তখন ও নিজে থেকে করে। তারপর কিছু কিছু লং কোয়েশ্চেন আনসারগুলো ও বলে আমাকে করিয়ে দিতে, ওর সুবিধা হয়। তো একটুখানি দেখে নিই পড়াটা, তারপর শুয়ে পড়বো। তো চলো এই ব্লগটাতে যদি ভালো লেগে থাকে কিছু তাহলে লাইক শেয়ার আর কমেন্টটা করে নিও, আর যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করে নিও। তো চলো আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, বাই বাই।